নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া, বেঙ্গল ফিউশনের পর্দায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো আমারই এক দর্শক বন্ধুর অনুরোধে। তিনি একটা সমস্যায় ভীষণ ভুগছেন এবং আমাকে জানিয়েছেন। আমার সামান্য চেষ্টা সেটুকুর একটু প্রতিকার করা, যদি তার তো উপকার হবে, তার সঙ্গে এই সমস্যায় যে দর্শক বন্ধুরা আমার ভুগছেন তারাও একটু রেহাই পাবে। সমস্যাটা কি বলতো বন্ধুরা? অ্যানিমিয়া বা রক্তাল্পতা। কি কি কারণে রক্তাল্পতা হয় আগে সেটাই তো জানতে হবে। আমাদের অনেক দিন ধরে আমাদের যদি শরীরে অসুস্থতা থাকে তাহলে কিন্তু রক্তাল্পতা দেখা যায়। এছাড়া কিন্তু আমাদের শরীরে যদি রক্তক্ষরণ হয়, ঠিক মতো পুষ্টির অভাব যদি থাকে, তখনই কিন্তু আমাদের শরীরে রক্তের ঘাটতি দেখা যায়। এর থেকে প্রতিকারের উপায়টাই আমি তোমাদের বলবো, অবশ্যই ঘরোয়া উপায়। তোমরা এর সঙ্গে ডাক্তার তো দেখাবে, তার সঙ্গে ওষুধও খাবে, আর আমি যে ঘরোয়া উপায়গুলো বলবো এগুলো একটু রোজকার দিনে ফলো করো, তাহলে দেখবে অনেকখানি উপকার পাবে। তবে বন্ধুরা, এটা বলার আগে যে কথাটা রোজই তোমাদের বলি, বলতে পারো কিছুটা আবদারই করি, যে যারা প্রথমবার আমাদের এই চ্যানেলটাকে দেখছো তারা কিভাবে সাবস্ক্রাইব করবে সেটাই একবার দেখে নাও। আমাদের কিন্তু নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়াই কিন্তু এই অ্যানিমিয়ার একমাত্র প্রতিকার। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পুষ্টিকর খাবার খাওয়ার চক্করে যেন আমাদের পেটের গণ্ডগোল না হয়, তাই বুঝে আমাদের কিন্তু খাবারটা খেতে হবে, যে খাবারটা আমাদের শরীরে সহজেই নিতে পারে। মাছের মধ্যে যেমন খেতে পারো শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, ছাড়া মাংস মানে মুরগি বা খাসি, এর যে মেটে কিন্তু ভীষণভাবে অ্যানিমিয়াতে আমাদের শরীরে উপকার দেয়। আর কি বলতো, পালং শাক, মূলো শাক, মটরশুঁটি, বরবটি, শিম, এগুলোও কিন্তু অ্যানিমিয়া যাদের আছে তাদের পক্ষে ভীষণ উপকারী। ফলের মধ্যে তো আছে কলা, বেদানা, তারপরে আপেল, পেয়ারা, এগুলো তো আছে, যদি না কোনো শরীরের অন্য কোনো সমস্যা থেকে থাকে। আরেকটা বন্ধুরা জিনিস তোমরা একটু খেয়াল করো, ধরো এই যে এক কোষী রসুনগুলো থাকে না, মানে একটাই কোয়া যে রসুনগুলো, সেই রসুনগুলো দুটো নেবে, দুটো নিয়ে এক কাপ দুধের মধ্যে একটু সেদ্ধ করে নেবে, তারপর রসুন সমেত সেই দুধটা খেয়ে নেবে। এতে কিন্তু আমাদের শরীরে যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে তাদের কিন্তু এটা ভীষণ উপকারে লাগবে। এটা কিন্তু একবার করে দেখতেই পারো। এই যে বন্ধুরা, আমি যে রসুন দুধে ফুটিয়ে মানে সেদ্ধ করে খাওয়ার কথা বললাম, এটা খেলে কি হবে বলতো? শরীরের ক্ষয় দূর হবে, এছাড়া গঠন শক্তি ও ওজন বৃদ্ধি পাবে। তাছাড়া তোমরা দেশি টমেটো, বিনস, ঢেঁড়সের তরকারি, মূলো শাক, আখরোট বা বাদাম দুধ দিয়ে খেতেই পারো, এটাতেও কিন্তু অ্যানিমিয়াতে ভীষণ কাজ দেবে। আর আরেকটা তো আছেই, কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতার রস যদি খালি পেটে 25 গ্রাম করে তোমরা রোজ খেতে পারো, তাহলে কিন্তু তোমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যায় যারা ভুগছ তাদের কিন্তু সেটা অনেকখানি দূর হয়ে যাবে। অনেকগুলো পদ্ধতি বা অনেকগুলো খাবার তোমাদের বললাম, সবগুলো হয়তো একসঙ্গে তোমরা পাবে না, কিন্তু কিছু তো পাবে, তার মধ্যে কিছু তো করে দেখো তোমরা। শুধু ওষুধই খেলে সেটা নয়, এর সঙ্গে এই খাবারগুলো খাও, এটা তোমাদের শরীরটাকে অনেক বেশি ভালো রাখবে। আমার এই ঘরোয়া পদ্ধতিটা মানছো কি না সেটা কিন্তু আমাকে একবার অতি অবশ্যই জানাবে। শুধু মানলেই তো হবে না, আর 5 জনকেও তো জানাতে হবে, কারণ তোমার মতো সমস্যায় তো অনেকেই পড়ে আছে, তাই অবশ্যই শেয়ার করো। আর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু।
লাইক তো জানি অবশ্যই দেবে। আজকে জিনিয়া এখানেই শেষ করছে, নিজেকে তো সুস্থ রাখবেই, তার সঙ্গে নিজের কাছের মানুষগুলোকে সব সময় ভালো রেখো। নমস্কার।